পূর্বে রাজ্যে রেল স্টেশন তো ছিল, কিন্তু এই রেল স্টেশনগুলিকে আধুনিকীকরণের কথা পূর্বের রাজ্য সরকার কখনো ভাবেনি। এই আধুনিকীকরণ একমাত্র সম্ভব হয়েছে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে। রবিবার অমৃত ভারত স্টেশন প্রকল্পে উদয়পুর রেল স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে 25,000 কোটি টাকা ব্যয়ে দেশের 508টি রেল স্টেশনকে নতুন করে সাজিয়ে তোলা হবে। এই প্রকল্পে উত্তর পূর্বাঞ্চলের স্টেশনগুলির মধ্যে লামডিং ডিভিশনের অধীন কুমারঘাট, ধর্মনগর এবং উদয়পুর স্টেশনকেও আধুনিক মানে গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এই তিনটি স্টেশনের আধুনিকীকরণে মোট 96 কোটি 7 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি আগরতলা রেল স্টেশনকে আধুনিক থেকে আরও আধুনিক করে তোলার লক্ষ্যে প্রায় 235 কোটি 45 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান তিনি। এই খবরটা আমাদের কাছে আসলো এবং শুধু এই তিনটে যে রেলওয়ে স্টেশন করা হয় এবং আমি নিশ্চিত যে 508টা যে রেলওয়ে স্টেশন নেই এদিনের এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান মঞ্চে অমৃত ভারত মহোৎসবের অঙ্গ হিসাবে বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মাথাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, 2023 পদ্মশ্রী প্রাপক বিক্রম বাহাদুর জমাতিয়া। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।